হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করব। যেদিন আমার বাসায় মেহমান এসেছিল, তারপর দিন আমরা এসেছিলাম আমার মামাতো ভাইয়ের বাসায়। এটা হচ্ছে কালীগঞ্জ। আমরা তো ঝিনাইদহ থাকি, তো ঝিনাইদহ থেকে কালীগঞ্জেও গিয়েছিল আমার মামারা, তো সাথে আমাকেও নিয়ে গিয়েছিল আমি আর আমার আম্মু। তো ওখানে আসতে একটু লেট হয়ে গিয়েছিল। আসার পরেই আমরা সবাই খাওয়া দাওয়া করে নিলাম, আমাদের জন্য সবাই ওয়েট করছিল। আর এদের বাসায় অনেক মেহমান এসেছে, আমাদের বাসায় যে মামারা এসেছিল, তারপরে আবার মানে আমার আর এক মামাও এসেছিল সেই মানে এই ভাইয়ার বাসায়। তো আমরা আজকে অনেক জায়গায় ঘোরাঘুরি করব। তো মামারা একটা গাড়ি ঠিক করে নিয়ে এসেছে, তো গাড়িও চলে এসেছে, আর আমরা মোট 16 জন যাব বাচ্চা দিয়ে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মানে এশিয়ার সব থেকে বৃহত্তম একটা বট গাছ দেখতে। এটা হচ্ছে কালীগঞ্জে অবস্থিত। এখন গাড়ি ছেড়ে দিয়েছে, আর কালীগঞ্জ থেকে মানে এই গাড়িতে প্রায় 20-25 মিনিট মতো সময় লেগেছে। চলে এসেছি আমরা সেই জায়গায়। আমরা মোট 3 জায়গায় গিয়েছি, এই বটবৃক্ষ দেখতে এসেছি, আর এক জায়গায় হচ্ছে ওই কালীগঞ্জের সুগার মিল দেখতে গিয়েছি, আর একটা মন্দির দেখতে গিয়েছি। ওটা অবশ্য আমার মনে নাই, মানে জায়গায় গেলেই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন ভিডিওটি। এখানে হচ্ছে গেটের ভিতরে ঢুকেই আর কি প্রথমে তো আমার মামাতো ভাইয়ের দুই মামার ছেলে ওরা ছবি উঠাচ্ছে, এখন সবাই ছবি উঠাচ্ছে। আর এখানে যে বট গাছ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা বট গাছ, এই একটা বট গাছ কত এরিয়া জুড়ে হয়েছে, এটা প্রায় 2.8 একর জমি নিয়ে একটা বট গাছের মানে শিকড় থেকে আর কি সব বট গাছগুলো হয়েছে। এখানে দেখতে অনেক লোকজন আসে, অনেক দূর থেকে আসে। এই ভিডিওগুলো আমি আলাদা আলাদাভাবে শেয়ার করব। এখন জাস্ট অল্প একটু দেখালাম মানে কোথায় কোথায় গিয়েছি, সেটা দিয়ে একটা ব্লগ তৈরি করলাম, আর আলাদা আলাদা এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব আবার। এটা কিন্তু এশিয়া মহাদেশের সব থেকে বৃহত্তম বট গাছ। কে কে এই জায়গায় এসেছেন আর দেখেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমাদের আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে, এখনও 2 জায়গায় যাওয়া লাগবে, এর জন্য রাত হয়ে যাবে, আর এজন্য আমরা বাড়িতে ফিরতে পারিনি। ওই দিন মামাতো ভাইয়ের বাসায় ছিলাম, আপনাদের ভাইয়া অবশ্য আসতে পারিনি, কারণ হচ্ছে ওর অফিসে অনেক কাজ ছিল এই কারণে। তো কালীগঞ্জ থেকে ঝিনাইদহ বেশি দূর না, তো আমরা সকাল 9টার দিকে চলে গিয়েছিলাম বাসায়। এবার এসেছি এই যে নলডাঙ্গা রাজবাড়ি পিকনিক স্পট, এটাও হচ্ছে কালীগঞ্জের ভিতরে। আর এখান থেকে একটু পাশেই একটা বড় মন্দির আছে, ওখানে যেতে চেয়েছিলাম কিন্তু রাত হয়ে যাওয়ার কারণে আর যেতে পারিনি। তো আমরা এখন যাচ্ছি গেটের ভিতরে, দেখি কি কি আছে এখানে। এখানে একটা ঝর্ণা আছে, আর ঝর্ণার ভিতরে একটা মৎস্যকন্যা আছে, দেখতে কিন্তু ভালোই লাগছে এটা। সন্ধ্যা হয়ে গেছে এই জন্য বেশি ভালো দেখা যাচ্ছে না,
আর উপরে উঠে গিয়েছে অনুভা আর আমার মামাতো বোন তাহিতি, ওরা সব উঠে গিয়েছে। একটা পাহাড় মতো আছে ওইখানে, আর এটা অনেক জায়গা জুড়েও হয়েছে কিন্তু সব মানে ঘুরতে পারিনি, সন্ধ্যা হয়ে গিয়েছে এর কারণে। আর এখন কোনো লোকজনও নাই, এখন সবাই চলে গেছে। এখন সবাই খেলা করছে, এখন কোনো লোকই নাই, তো নিজেরা নিজেরা সব আর কি উঠছে। আর এপাশে আছে অনেক বড় একটা নাগরদোলা। কে কে এই পার্কে এসেছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। ওখান থেকে আমরা আবার চলে আসলাম এই যে মোবারকগঞ্জ কারখানা, এটা হচ্ছে সুগার মিল। তো এখানে রাতের বেলায় ঢুকতে দেয় না, আমাদেরও দিছিল না। তারপরে আমার ভাইয়ের সাথে এখানে পরিচয় আছে, আমার মামাতো ভাই হচ্ছে এখানকার এই যে 8 দিনের ম্যানেজার। তো যাই করে ঢুকলাম, তো এখন যাচ্ছি কারখানার ভিতরে। আর এই জায়গাটা কিন্তু খুবই ভয়ঙ্কর, আমার কাছে খুব ভয় লেগেছে, সবার কাছেই। ভয়ের কারণে ভালোভাবে ভিডিও করতে পারিনি, আর যেহেতু রাত হয়ে গিয়েছিল, মানে চারপাশ দিয়ে ম্যাশিং চলছে আর ভিতর দিয়ে আর কি হেঁটে হেঁটে দেখার জায়গা, এত পরিমাণে শব্দ, আর এগুলো দেখে সত্যি ভয় লাগছিল। তো এই জায়গা দিয়ে আর কি চিনিগুলো যাচ্ছে, আর এখনও রিফাইনিং হয়নি এগুলো। তো এখানে এগুলো হচ্ছে রিফাইনিং হচ্ছে, আর এখান থেকে আমাদেরকে একটু চিনিও দিয়েছে কিন্তু খেতে। সবাই খাচ্ছে একটু একটু করে। আর একদম নিচে হচ্ছে এখানে প্যাকেটজাত করা হয়, এভাবে বস্তা বস্তা নিয়ে মেপে তারপরে চলে যায় এগুলো বিভিন্ন জায়গায়। আর এখানে যে শ্রমিকরা কাজ করে, 24 ঘন্টা কাজ করে, আসলে কি করে যে এসব ছোট ছোট ছেলেরা কাজ করছে, সে মানে খুবই কষ্ট কিন্তু, এগুলো দেখলে
খুবই কষ্ট লাগে। তো আমরা এখনই বাসায় চলে যাব, সবকিছু দেখা শেষ। তো ফ্রেন্ডস, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।